আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে 15 জুলাই পর্যন্ত লকডাউন বাড়ানো হলো। যদি উনি লকডাউন শব্দটা পক্ষপাতী বোধহয় নন, লকডাউন বাড়ানো হলো। তা লকডাউন বাড়লো কিন্তু কিছু ফেসিলিটিস খুলে দেওয়া হলো। সরকারি অফিস খোলা থাকবে, বেসরকারি অফিস খোলা থাকবে, আগেই তো পানশালা খোলা হয়েছে, রেস্টুরেন্ট খোলা হয়েছে, শপিং মল খোলা হয়েছে। কিন্তু গণপরিবহনের ব্যবস্থা কি হবে? পশ্চিমবাংলায় গণপরিবহন মানে মূলত রেল। অর্ধেক লোক নিয়ে বেসরকারি বাস যে চলে না সবাই জানে, তাতে বরঞ্চ গাদাগাদি হয়, তাতে বিপদটা বাড়ে। ট্রেনের দিকে তাকিয়ে দেখুন, স্টাফ ট্রেনে যেভাবে লোকের ভিড় হচ্ছে, পরিমরি করে মানুষ দৌড়চ্ছে, জীবন হাতে নিয়ে মানুষ দৌড়চ্ছে। ট্রেন কিভাবে চালু হবে তা নিয়ে কোনো কথা নেই। শপিং মলের যারা কর্মচারী 5-7 হাজার টাকা মাইনে পায়, যে 8-10 হাজার টাকা মাইনে পায়, তারা কি করে আসবে তার কোনো ঠিক নেই। কিন্তু শপিং মলে যারা গাড়ি করে আসবে তাদের বন্দোবস্ত করা আছে। পানশালায় যারা খদ্দের তারা গাড়ি করে আসবে, আর পানশালায় যারা কর্মচারী তারা 5-7-8 হাজার টাকা পায়, তারা কি করে আসবে তার কোনো ব্যবস্থা নেই। মুখ্যমন্ত্রী বলছেন 7 দিনের মধ্যে ভোট হবে, ভোট করতে পারি। 7 দিনের মধ্যে ভোট করতে পারি, কিন্তু স্কুল কলেজ খুলতে পারি না, পরীক্ষার ব্যবস্থা করতে পারি না, ট্রেন চলার ব্যবস্থা করতে পারি না। একেবারে ধরা পড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী যে তার কাছে, সরকারের কাছে প্রায়োরিটি গরিব মানুষ না, ছেলে মেয়েদের লেখাপড়া না, তার প্রায়োরিটি যে পানশালা, শপিং মল, রেস্তোরাঁ, জিমখানা, এগুলো।